नमस्कार, बिग न्यूज 24x7 আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি কায়ান। নজর রাখবো এই মুহূর্তের কিছু বিশেষ খবরে। আদিবাসী কর্মী সমাজের জেলা কমিটির উদ্যোগে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করেন পুরুলিয়া শহরের মধ্যে অবস্থিত একটি হোটেলে। জেলা কমিটির প্রায় শতাধিক সদস্যদের নিয়ে এই আলোচনা সভা হয়। এই ম্যারাথন মিটিংয়ে বিগত দিনের নির্বাচন সম্পর্কিত আলোচনা ছাড়াও 20 সেপ্টেম্বর রেল অবরোধ সম্পর্কে আলোচনা হয় বলে জানা যায় আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে। এই সভায় উপস্থিত ছিলেন আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো, এছাড়া অন্যান্য নেতৃত্বরা। আদিবাসী কর্মী সমাজের আমাদের এখন সবচেয়ে বড় প্রোগ্রাম, একটাই প্রোগ্রাম চলছে 20 সেপ্টেম্বর রেলটেকা যার পূর্ব ঘোষণা করেছি আমরা, 30 অক্টোবর 2022 আমরা ঘোষণা করেছি। এবং মাঝে যেটা হয়েছিল 5 এপ্রিলটা হওয়ার কথা ছিল, সরকার আমাদেরকে 1.5 মাস করেই বলছিল, যখন আমরা আশ্বাস নিয়ে তুলে নিলাম আশ্বাস পাই, তখন আমরা ওইটা ছিল 1.5 মাসের মধ্যে আমাদের সমস্ত কিছু কাগজপত্র যা এভিডেন্স আছে ফর্মালিটি পাঠানো মাথায় না, তখন আমরা খুলি। এরপরে যে কর্মসূচি আমাদের ছিল 20 সেপ্টেম্বর, এরা কমেন্ট যাচ্ছিল পাঠানোর প্রথম কিন্তু করলো নাই, আমরা অগত্যা করতে চলেছি। কিন্তু তবু সরকারের প্রত্যেকটা দপ্তর হাইলি যা সেই লেভেলে আছে, আমরা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, হোম ডিপার্টমেন্ট, ভারতবর্ষের রেল দপ্তর, রাজ্য সরকারের সিএস, মুখ্যমন্ত্রী, 3টা স্টেটের সবাইকে জানাচ্ছি। এছাড়া আমাদের ভারতবর্ষের যে হচ্ছে ভারতবর্ষের আমাদের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তাকেও জানাইছি, হাইকোর্টের 3টা স্টেটের হাইকোর্টের প্রধান বিচারপতি তারাকেও জানাইছি, আমাদের জঙ্গলমহলের 4টা জেলার আমরা ডিএমরাকে জানাইছি, এসপিরাকে জানাইছি, এখানে আমাদের জাজরাকেও জানাইছি। আমরা যে এই দাবিটা মানুষের, আমাদের কত যে ভেতরের দাবি, এটা আমাদের কালচারাল জেনোসাইড হতে চলেছে, এটা কেন দেশের নেতৃত্বরা বুঝবেন না? একটা জাতির কালচার, ভাষা, ধর্ম শেষ হয়ে যাওয়া মানে চিরতরে ওকে শেষ করে দেওয়া এবং চিরদাসত্বে পরিণত করার জন্য বিরাট ষড়যন্ত্র চলছে। তাই আমাদের অনুরোধ, আগাম সমস্ত ডিপার্টমেন্টকে জানাচ্ছি, এরা আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে, আলোচনা করে দেবে আমাদের সম্পর্কে কী ভাবনা ভাবে সেটা টুকটাক হবে, এই জন্য আগাম জানাচ্ছি, 3 মাস আগে, 1 মাস আগে, 20 দিন আগে জানাচ্ছি, সব রকমভাবে জানাচ্ছি এরাকে। এরা আমাদের আশা করি তার আগেই কোনো একটা বুদ্ধি করবে, কারণ আমরা নিশ্চয়ই চাইছি না যে জনগণের কিছু অসুবিধা হোক। জনগণকে আমরা বলব যে আপনারা সেদিন যেন ওইভাবে ভেরাবেন নাই, 20 সেপ্টেম্বর আমরা এটাকে বিশদভাবে আমরা যেতে চাই। তার আগে যদি সরকার বসে তো সবাই শুনতে পাবে যে সরকার আলোচনা হলে আলোচনা সরকার তুলে নিল। আমরা কিন্তু ঝাড়খণ্ড আমরা যাচ্ছি, সেন্ট্রাল যদি বসে তাহলে ঝাড়খণ্ডও তুলে নেব, উড়িষ্যায় তুলে নেব, আর যদি সরকার না বসে তাহলে পরিষ্কার তো আমাদের লড়াই চলছে, চলবেকেই, এবং আমরা যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি পূরণ করছে এই সংগ্রাম চলবে। গতবারের থেকে কি এবারে বেশি লোকের আশা করছেন? না, আমরা তো পরিষ্কার কথা, আসল হচ্ছে পরিষ্কার, যেমন আমাদের করম পরবের ছুটিটা আদিবাসী কর্মী সমাজ করি, আদিবাসী কর্মী সমাজে দোহরে করম করে আমরা আদায় করি, তো আমাদের পরিষ্কার কথা লড়াই আন্দোলন চলছে। সরকারও যে টোটাল যে বিরুদ্ধে গেছে তা গেছেন, সরকার অনেক কাজ করিয়েছে, আমরা সেটা চাইছি গভর্নমেন্ট জাস্টিফিকেশন প্রস্তাব তো স্টেট গভর্নমেন্ট করেছে আমাদের ওয়েস্টবেঙ্গল, যে কর্মী জাতি গেষ্টি করো পাঠাইছি, কিন্তু পরবর্তীকালে যে চিঠিটা এসেছে তাহলে সেই চিঠিটা উত্তর দেয়নি, আমাদের দুঃখ সেইটাই, সরকার গভর্নমেন্ট জাস্টিফিকেশন পাঠালে আমরা তুলে নিব। আদালতের নির্দেশের পর খেজুরির আলিপুরে জনসভা করল রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। জনসভা থেকে কার্যত হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির এই জলসায় প্রায় 10,000-এরও বেশি কর্মী সমর্থক উপস্থিত হন। সাম্প্রতিক কয়েকদিন আগে খেজুরির আলিপুরে জনসভা করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হন এবং তারপরই ফিরে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের দাবি 144 ধারা থাকার কারণে জনসভা এবং কর্মী সভা করতে পারবেন না। জনসভার দায়িত্বে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিজেপি কর্মী সমর্থকদের আশ্বস্ত করেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস কোনো ফ্যাক্টর নয়, সমস্যা হচ্ছে মমতা পুলিশ, কারণ মিথ্যা মামলা দিয়ে বিজেপি কর্মী সমর্থকদের ফাঁসাচ্ছে। সাম্প্রতিক কয়েকদিন আগে খেজুরির 2 নম্বর ব্লকের 2টি পঞ্চায়েত সমিতির আসনে বিজেপির প্রতীকে জেতা 2 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সে প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমাদের 2জনকে টাকা দিয়ে কিনেছে, কেজি দরে কিনেছে, কোনো লাভ হবে না। 28 তারিখ আমরা স্থায়ী কমিটি গঠন করব, সবগুলো কর্মাধ্যক্ষ পদ্মফুলে গঠন হবে, দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবি। খেজুরের পশ্চিম ভাঙনমারি গ্রামের বিস্ফোরণের কথাও তুলে ধরেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, এখানে বিস্ফোরণে অনেকে মারা গেছেন, অনেক তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন। এগরাও কাঁথি পুরো নির্বাচনে বোমা সাপ্লাই দেওয়ার জন্যই এখানেই মজুদ করা হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনে অনেক প্রহসন হয়েছে, অনেক জায়গায় বাক্স বদল করে নিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ আসনে 14টি আসনে জয়লাভ করেছে, সার্টিফিকেট দিতে বাধ্য হয়েছে। এখনও গোনা হলে 30টার বেশি আসনে জেলা পরিষদ জিতবে। রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়েও কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, 500 টাকায় কিছুই হয় না, বিজেপি যেদিন ক্ষমতায় আসবে ক্যাবিনেট মিটিং সিদ্ধান্ত করে 2000 টাকা করে দেওয়া হবে। খেজুরিতে কেন 144 ধারা জারি হয়ে সভা বন্ধ হয়েছিল তার সবিস্তারে ব্যাখ্যা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, পিসিমণি মিটিং হল তো কি পুলিশ কিছু না, ভাইপো এবং পিসির অফিস থেকে বলে দেয়। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিকে সামনে রেখে কোটি কোটি টাকা তুলেছিল ভাইপো। জনগণ চাইছে কেষ্টর সাথে ওই পরিবার জেলের ভেতর থাকুক। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে দেশ বিরোধী শক্তি। নাসা আমেরিকা কন্ট্রোল করে, সেখানে ভারতীয় বিজ্ঞানীরা কাজ করে, কিন্তু ইসরো ভারত কন্ট্রোল করে, ভারতীয় বিজ্ঞানীরা কাজ করেন। আবার সেই আলিপুর বাজারে আমি আপনাদের কাছে এত বছর পরে উপবিষ্ট হয়ে যে উষ্ণ আন্তরিকতা, যে সমর্থন আমি আপনাদের কাছ থেকে আজকে পেলাম, এটাকে পাথেয় করে আগামী দিনে পিসি ভাইপোর রাজত্বকে উৎখাত করার কাজ আমরা করব। আমরা মেদিনীপুর, আমরা মমতা ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বানিয়েছি, অর্থাৎ হারিয়েছি। আগামী দিনে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী করার জন্য আমাদের এই লড়াই চলছে, চলবে। আজকের সভার সঞ্চালক ভাতৃপ্রতিম রাজীব, নিষ্কসবা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত উপপ্রধান তারাপদ মণ্ডল সহ সমস্ত মেম্বার, বুথ সভাপতিবৃন্দ, আমাদের জেলা কমিটির সম্পাদক, পঞ্চায়েত সমিতির মেম্বার ভাতৃপ্রতিম পবিত্র দাস, আমাদের মহিলা নেত্রী জেলা পরিষদ মেম্বার বুলু রানী করণ, আমাদের সাংগঠনিক জেলার জিএস খেজুরের অন্যতম নেতা তাপস দোলই উপবিষ্ট আছেন, আমাদের লোকপ্রিয় তরুণ বিধায়ক শিক্ষক, যুব মোর্চার কাঁথি সাংগঠনিক জেলার প্রিয় সভাপতি শান্তনু প্রামাণিক মহোদয়, এর বাইরেও অসংখ্য খেজুরির নেতৃত্ব আছেন। গতকাল থেকে প্রবল বর্ষণ, আজকে বৃষ্টি না হলেও আকাশ মেঘলা। আমি স্থানীয় সমস্ত সম্মানিত নেতৃত্বকে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। আপনারা 21 সাল থেকে অনেক কঠিন এবং কঠোর লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়ে চলেছেন। আপনাদের কাছে তৃণমূল কোনো ফ্যাক্টর নয়, আপনাদের কাছে ফ্যাক্টর হচ্ছে মমতা পুলিশ, তাদের মিথ্যা মামলা এবং আপনাদেরকে বিভিন্ন সময়।
প্রতিনিয়ত বদলে যাচ্ছে প্রযুক্তি, তার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য পুরুলিয়া জেলা পুলিশ নিয়ে এসেছে সহায় অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে পুরুলিয়ার বহু মানুষ প্রতিনিয়ত উপকৃত হচ্ছে। বিভিন্ন প্রয়োজনে পুলিশের কাছে পৌঁছানোটা এর ফলে অনেক সহজ হয়ে গিয়েছে। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সহায় অ্যাপ অপরাধ দমনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আজ শনিবার কাশীপুর থানার পুলিশের উদ্যোগে কাশীপুর থানা সংলগ্ন কাশীপুর বাঁকুড়া রাস্তা এবং কাশীপুর রাজবাড়ি মোড় এলাকায় পথ চলতে সাধারণ মানুষজনদের সহায় অ্যাপ ফোনে ডাউনলোড করিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিচ্ছেন পুলিশ কর্মীরা। পথ চলতে সাধারণ মানুষজন থেকে শুরু করে কলেজ পড়ুয়া সকলকে এই অ্যাপ ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছেন। পাশাপাশি এই অ্যাপের উপকারিতা সম্পর্কে সাধারণ মানুষজনদের পৌঁছাচ্ছেন পুলিশ কর্মীরা।